ভাবলেই লজ্জা লাগে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন পলিটিক্যাল নেতা নন তিনি দেশের প্রধানমন্ত্রী পলিটিক্যাল কোনো ব্যক্তির প্রতি অসম্মান থাকতেই পারে কিন্তু দেশের প্রধানমন্ত্রীর যে পদ সেই পদকে তো সম্মান জানাতে হবে কেন বলছি এই ভিডিওটাই আপনারা শুনলেন কদর্য ভাষায় আক্রমণের রাজনীতি বঙ্গে অব্যাহত আক্রমণের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিএমসির মিছিলে স্লোগান উঠল নরেন্দ্র মোদী ওয়াক থু বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে ভাতার বাজারে একটি মিছিল করে তৃণমূল কংগ্রেস তৃণমূলের ব্লক কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয় মিছিলটি ভাতার বাজার ঘুরে ফের ব্লক কার্যালয়ে গিয়ে শেষ হয় গোটা মিছিলে একাধিক স্লোগান শোনা যায় সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেও স্লোগান শোনা যায় বিধায়কের উপস্থিতিতেই প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করতে শোনা যায় তৃণমূল নেতাকর্মী সমর্থকদের শোনা যায় নরেন্দ্র মোদী ওয়াক্থু পাশাপাশি শোনা যায় বিজেপিকে ভারত থেকে বিদায় দাও এছাড়াও গরিব মানুষের একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না কেন মোদী সরকার জবাব দাও আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না কেন সরকার জবাব দাও নরেন্দ্র মোদীর মাথার গেরুয়া খুলে নাও গাধার পিঠে চাপিয়ে বিদায় দাও ইত্যাদি দেখুন একশো দিনের কাজের টাকা কেন দেওয়া হচ্ছে না আবাস যোজনার টাকা কেন আটকে রাখা হয়েছে তার জবাব দাও এগুলো রাজনৈতিক স্লোগান চিরাচরিত রাজনৈতিক স্লোগান যা বঙ্গের রাজনীতিতে বারবার শোনা গিয়েছে কিন্তু তাই বলে নরেন্দ্র মোদী ওয়াকথু গাধার পিঠে চাপিয়ে বিদায় দাও এই ধরনের রাজনৈতিক চরম অসৌজন্য কোনো সময়ই প্রাপ্য নয় বা উচিত নয় বা হওয়া উচিত নয় কোনোভাবে যেটা বর্তমানে ভীষণ রকমভাবে হচ্ছে অভিযোগ নরেন্দ্র মোদীর সরকার ইচ্ছাকৃত রাজ্যের টাকা আটকে রেখেছে এর প্রতিবাদে কলকাতার রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গাতেও তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সেভাবে ভাতারেও চলছিল এই প্রতিবাদ কর্মসূচি কদর্য আক্রমণ সুজাতা মেহরা আমার কলিগ এ বিষয়ে তৈরি হয়েছে সে বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শুনব দেখো রাজনীতির ময়দানে বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখে এসেছি যে রাজনৈতিক নেতাদের মুখে একে অপরের প্রতি কটাক্ষ করতে গিয়ে কুকথা বলতে শোনা গেছে এবার তৃণমূল কংগ্রেসের মিছিলে স্লোগান থেকেও আমরা কুকথা শুনতে পেলাম তীব্র ভাষায় কটু কথায় আক্রমণ করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একশো দিনের বকেয়া টাকা নিয়ে এই মুহূর্তে কিন্তু তেরে ফুরে লেগেছে উঠেছে তৃণমূল কংগ্রেস কেননা সামনেই আসছে লোকসভা নির্বাচন এবং বিভিন্ন দুর্নীতিতে রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি বালি দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার দুর্নীতি বিভিন্ন দুর্নীতিতে বারবারই উঠে এসেছে এবং জেরবার হয়েছে তৃণমূল কংগ্রেস তো এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে তাই আরেকবারও তেড়ে ফুড়ে উঠেছে তৃণমূল কংগ্রেস ভোট আদায়ের ময়দানে নামতে চলেছে এবং তার ইস্যু রয়েছে একশো দিনের বকেয়া টাকা তাদের বক্তব্য একশো দিনের কাজের টাকা বকেয়া রাখার ফলে গরিব মানুষকে টাকা দেওয়া যাচ্ছে না কাজ করিয়ে এবং কাজ বন্ধ থাকতে হচ্ছে তার ফলে সমস্যায় পড়ছেন গরিব মানুষ অন্যদিকে আবাস যোজনা বলো এই বিভিন্ন যে সব যোজনা রয়েছে সেই সব যোজনার টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস এমনটাই রয়েছে কেন্দ্রের অভিযোগ এবং কেন্দ্রের অভিযোগ যে হিসাব দেয়া হয়নি ঠিকমতো তাই টাকা আটকে রয়েছে সঠিক হিসাব দিক টাকা দিয়ে দেওয়া হবে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন এই ইস্যু নিয়ে একশো দিনের কাজের বকেয়া টাকা দিতে হবে একই সঙ্গে ব্লকে ব্লকে এই ইস্যুতে মিছিল করার একটা আয়োজনও করা হয়েছিল রবিবার দিন বর্ধমানের ভাতারে সেই অনুযায়ী বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে মিছিল বের হয় এবং সেই মিছিল থেকে যে স্লোগান ওঠে সেই স্লোগানে দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরকে উদ্দেশ্য করে কটু কথা দিতে স্লোগান তুলতে তাকে তা থু থু এরকম কথা উঠে উঠলে এরকম স্লোগান উঠল এবং সেখানে প্রধানমন্ত্রীকে গাধার পিঠে চাপানোর নিয়োগ স্লোগান উঠল তো এই রকম স্লোগান ঘিরে যথেষ্টই এই মুহূর্তে কিন্তু একটা তাপ উত্তাপ সৃষ্টি হয়েছে এরকম যেখানে বিধায়ক মানগোবিন্দ অধিকারী খোদ উপস্থিত ছিলেন এবং এরকম স্লোগান একটা মিছিল থেকে উঠে এসেছে যথেষ্টই সমালোচনার ব্যাপার রয়েছে এই মুহূর্তে এবং আগে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু এরকম কুকথা আরও উঠে উঠতে চলেছে আমরা সেটা দেখেছি কিন্তু এতদিন নেতা মন্ত্রী এনাদের মুখেতেই শোনা গেছিলো বক্তব্য রাখতে গিয়ে শোনা গেছিলো এবার মিছিল থেকেও কিন্তু কু কথায় শ্লোগান শোনা গেল এবারে প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতি আর কত নিচে নামবে একটা সময় ছিল সৌজন্যের রাজনীতি দেখা যেত শুধুমাত্র এই রাজ্য নয় আমি বলছি সারা দেশেই জাতীয় রাজনীতিতেও একটা সৌজন্যতা ছিল প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরু তার বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করতেন সংসদে তীব্র বাদানুবাদ হতো তীব্র আলোচনা হতো তারপর সন্ধেবেলায় তাদেরকেই আবার নিমন্ত্রণ জানাতেন তার বাসভবনে ডিনারের জন্য সেই রাজনীতি কি এখন দেখা যাবে কারণ এ রাজ্যেও সেই রকম রাজনীতিরই একটা পরিসর কিন্তু ছিল একটা সময় যে রাজনীতি রাজনীতিক্রমে হারিয়ে যাচ্ছে বিরোধী নেতা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল সেই শাসক দলের বিধায়কের নেতৃত্বে মিছিল হচ্ছে যেখানে প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে শুনুন মিছিল থেকে কি স্লোগান ওঠে দেখুন এটা কোনোভাবে রাজনীতির ভাষা হতে পারে না হ্যাঁ রাজ্যের দাবি দাবা আদায়ের জন্য যে মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতাকর্মীদের দিয়েছেন সেই রকম মিছিল হচ্ছে বা মিছিল হোক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তো এটাই স্বাভাবিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পরে হচ্ছে গিয়ে এই ধরনের বিভিন্ন ধর্না কর্মসূচি মিছিল ইত্যাদি কিন্তু সেই সমস্ত কর্মসূচিতে যদি এই রকম অশ্লীল ভাষা প্রয়োগ করা হয় সেটা কি কোনো রকমভাবে সৌজন্যের রাজনীতি বোঝায় বা কোনোরকমভাবে সেটাকে সৌজন্য বোঝায় বোঝায় কিন্তু না কারণ দেখুন এই রাজ্যেই এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ডাকাত্রাণী বলেও কটাক্ষ করা হয়েছে তাকে চোর বলেও কটাক্ষ করা হয়ে থাকে কিন্তু এই ধরনের অসৌজন্যের রাজনীতি আমরা কোনোভাবেই কামনা করি না আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান তার জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে